সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি আপনাদেরকে আজকের ব্রিফিং সেশনে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। এই উপলক্ষে আমরা আপনাদের কাছে একটি ব্রিফিং করতে চাচ্ছি। আমাদের ইতিমধ্যে নির্বাচনী উপকরণ বিতরণ কেন্দ্রে পুলিশ সকাল থেকে চলে গিয়েছে, পর্যায়ক্রমে মালামালগুলো বুঝে নেওয়া হচ্ছে এবং আমাদের এখনকার জানা মতে প্রায় 60 ভাগের বেশি মালামাল বুঝে নিয়ে কেন্দ্রে রওনা হয়ে গিয়েছে। আমরা এখন পর্যন্ত এক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা 417টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ মনে করছি। এর পেছনে কারণ আছে ভোটারের সংখ্যা, জিওগ্রাফিক্যাল লোকেশন, ইতিপূর্বে নির্বাচন বিষয়ক কোনো তথ্যাদি যেগুলোকে আমরা ইন্টেলিজেন্স বলে থাকি, এগুলোর মাধ্যমে আমরা বিবেচনা করেছি। এরপরেও এই সংখ্যাটা আসলে পরিবর্তনশীল, পরিবর্তিত পরিস্থিতিতে এটা বাড়তে পারে, তবে আমরা এখন পর্যন্ত নিরাপত্তা পরিকল্পনা এইভাবেই রেখেছি। আমাদের নিরাপত্তা পরিকল্পনায় কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসারও থাকবে। পুলিশ, আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সহযোগী বাহিনী সহ আমাদের ডিপ্লয়মেন্ট 18 হাজারেরও বেশি এবং পুলিশ 9 হাজারের কাছাকাছি। আমরা ইতিমধ্যে ফোর্সকে কেন্দ্রে পাঠানো শুরু করে দিয়েছি। আমাদের প্রতিটি ওয়ার্ডে আমরা 2টি করে মোবাইল টহল পুলিশ রাখছি, প্রতিটি থানায় 1টি করে স্ট্রাইকিং পুলিশ রাখছি, প্রতিটি ডিভিশনাল জোনাল ডিসির আওতায় 1টি সাব কন্ট্রোল রুমে আমরা স্ট্রাইকিং ফোর্স রেখেছি। সর্বোপরি আজকে আমরা যেখানে আছি এখানে এবং আমাদের মুন্সিরাবাদ পুলিশ লাইনসও আমাদের স্ট্যান্ড বাই ফোর্স থাকে। 25টি প্লাটুন বিজিবির এবং র্যাবেরও 25টি প্লাটুনের মধ্যে তারা টহল ডিউটিতে নিয়োজিত থাকবে, প্রতি ওয়ার্ড ভিত্তিক এবং থানা ভিত্তিক। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা ইতিমধ্যে মাঠে নেমে গিয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমরা নির্বাচন সংক্রান্ত যে আগ্নেয়াস্ত্র এবং যানবাহনের যে নির্দেশনাবলী আমরা মন্ত্রণালয় থেকে পেয়ে থাকি সেটি আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি আকারে দিয়েছি। আমার বিশ্বাস আমরা সকলের সহযোগিতায় আমরা যে প্রস্তুতি নিয়েছি একটি চমৎকার কোঅর্ডিনেশনের মাধ্যমে, এটির মাধ্যমে আমরা উৎসবমুখর এবং নিরাপত্তার চাদরে ঢাকা একটি চমৎকার নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারবো। যেহেতু আগামীকালকে সরকারি কর্মদিবস আছে, ভুল বোঝাবুঝি যেন না হয় আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনি যদি কর্মক্ষেত্রেও যান আপনারা সাথে আইডেন্টি কার্ডটি রাখবেন, তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার সুবিধা হবে যে আপনি এই এলাকার বাসিন্দা। আমরা আপনাদের মাধ্যমে বার্তাটা দিতে চাই, এটা ওয়ান অফ দ্য ওয়ে আমরা বহিরাগত ঠেকাতে চাই। আমরা আপনারাও বুঝেন যে ইলেকশনে সাধারণত কারা মাসল পাওয়ার ব্যবহার করে, আমরা নিশ্চয়ই একজন বয়স্ক নারীকে বা বয়স্ক বৃদ্ধ ভদ্রলোককে আমরা এই জন্য আটকাবো না। আমরা সবাইকে সহযোগিতার আশ্বাস দিতে চাই, কিন্তু একটি বার্তা অবশ্যই আমরা বহিরাগত দিতে চাই যে আপনারা এখানে এসে কিছু করবেন এই কাজটি আমরা দূরও করেছি। একটা কথা আছে, হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আপনারা দেখেছেন আমাদের মিটিং করেছি আমরা অনেক বেশি, আমরা সকল সংস্থা, এখানে জেলা পুলিশের এসপি আছেন, আমরা সকল সংস্থার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি। আমরা এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে আমরা যে ঝুঁকিটা আমরা অ্যাসেস করছি এটার বিপরীতে আমাদের প্রস্তুতি আছে। এবং আরেকটি বার্তা আপনাদের মাধ্যমে সবাইকে আমরা দিয়ে দিতে চাই, আপনারা জানেন নির্বাচন বিধিমালা অনুসারে নির্বাচনের দিন থেকে পরবর্তী 48 ঘন্টা কোনো রকম সমাবেশ, মিছিল আয়োজন করার সুযোগ নেই। আমরা নির্বাচনে যারাই জয়ী হোক তাদেরকে আমরা কঠোর বার্তা দিতে চাই, কোনো রকমের তথাকথিত বিজয় মিছিল বা অপোনেন্টকে বা প্রতিপক্ষকে ঘায়েল করার কোনো কিছু থাকলে আমরা সোজা পথে তাদেরকে দেখব। আমরা ডানেও তাকাবো না, বামেও তাকাবো না। আমরা যেই আইন শৃঙ্খলার জন্য একটি থ্রেট হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা আইনের কঠোরতম বার্তা দিচ্ছি।